শহরের উঁচু উঁচু প্যান্ডেলের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা এবং চোরাইবাড়ি এলাকায় শ্যামা পুজোর আয়োজন করছে বিভিন্ন ক্লাব এবং বারোয়ারি পূজা কমিটিগুলি। তবে রাজ্যের বুকে বরাবরই উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের শ্যামা পুজো দর্শনার্থীদের নজর কাড়ে। পাশাপাশি ধর্মনগর শহর ছাড়াও মহকুমার কদমতলার নবযুগ সংঘ, বরগুলের পাইউনিয়ার ইয়ুথ ক্লাব, কদমতলা থানার মতো বড় বাজেটের পুজোগুলি হচ্ছে এবারও। সেই সঙ্গে চোরাইবাড়িতে বড় বাজেটের কালী পুজো হচ্ছে বেশ কয়েকটি। চোরাইবাড়ির ইয়ুথ ক্লাব, রেল স্টেশনের ইউনাইটেড ক্লাব, সেবক সংঘ, ফ্রেন্ডস ক্লাব এবং চোরাইবাড়ি থানায়ও জমজমাট পুজোর আয়োজন হচ্ছে। রয়েছে বাহারি আলোকসজ্জা, প্রতিটি পুজো মণ্ডপে বিভিন্ন কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হচ্ছে। গ্রামীণ এলাকা কদমতলা এবং চোরাইবাড়ির পুজো তিন দিন ব্যাপী চলে থাকে রাজ্য এবং বহিরাজ্য শিল্পীদের দ্বারা মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতিটি ক্লাব দর্শক টানতে আয়োজনের কোনো খামতি রাখছেন না। কদমতলা স্কুল মাঠে নবযুগ সংঘ থেকে আমরা প্রত্যেক বছরে নেয় বছর আমরা শ্যামা মায়ের পুজো করতে যাচ্ছি। আর এবারে পুজোয় আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের 27 তারিখে একটা ব্যান্ডের প্রোগ্রাম থাকবে, বহিরাজ্য থেকে আসবেন ওনারা। আর আমাদের প্যান্ডেলের টোটাল প্যান্ডেল হচ্ছে কাল্পনিক একটা মন্দির, টোটাল প্যান্ডেলের কারিগর হচ্ছেন কলকাতা থেকে আসছেন ওনারা। আর টোটাল প্যান্ডেলটা আমাদের বাঁশবেতের উপরেই কাজ করা হয়েছে। সবার কাছে এটাই অনুরোধ থাকবে যে প্রত্যেক বছর নেয় বছর আমরা চাইবো যাতে আমাদের প্রতিটি ক্লাব দর্শক টানতে আয়োজনের কোনো খামতি রাখছে না। কদমতলা এবং চোরাইবাড়ি এলাকায় ছোট বড় সব মিলিয়ে শতাধিক শ্যামা পুজো হচ্ছে এবছর। অন্যদিকে এখন শ্যামা মায়ের প্রতিমা তৈরিও মাঠের প্রদীপ তৈরিতে চরম ব্যস্ততা কুমোর পাড়ায় চলছে, চলছে শেষ তৈরির টান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।